নমস্কার ইউনিভার্সাল আইডিয়াল চ্যানেলে সকল দর্শক বন্ধুদের আন্তরিক অভিনন্দন অন্যান্য দিনের মতো আজ আপনাদের কাছে আরও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজ আমরা জানব বাংলা সাহিত্যের সুবিখ্যাত সাহিত্যিকদের নাম এই গুলো জানার পূর্বে আমরা একটু নামের ইতিহাস সম্পর্কে ছোট্ট করে জেনে নেব তো চলুন বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা আমরা যদি ছদ্মনামের প্রাচীন তথা পুরনো দিনের পাতা উল্টাই তো জানা যায় এই ছদ্মনামের ব্যবহার প্রচলিত হয় অষ্টাদশ শতাব্দীতে বন্ধুরা এই অষ্টাদশ শতাব্দীতে যখন সংবাদপত্র কিংবা পত্রিকা বা সাময়িক পত্রপত্রিকা যখন প্রকাশ হয় ঠিক তখনই ছদ্মনামের প্রচলন হয় তো প্রাথমিকভাবে ছদ্মনাম ব্যবহারের কারণ হিসেবে যেটা জানা যায় যে তৎকালীন রাজনৈতিক রোষের কারণে সাহিত্যিকরা ছদ্মনামের ব্যবহার করেছিলেন রকম একজন বিখ্যাত ছদ্মনাম ছিল ভল দেয়ার পরবর্তীকালে আমরা তথ্য তথ্য জানতে পারি সতেরোশো আঠারো সালে ফরাসি লেখক ফ্রাঙ্কো মেরি আরওয়েড এই ছদ্মনামটি ব্যবহার করেন অর্থাৎ উল্লিখিত ভলতেয়ার ছদ্মনামটি ধীরে ধীরে ছদ্মনামের প্রচলন হতে থাকে ঊনবিংশ শতাব্দীতে বহু মহিলা লেখক ছদ্মনাম হিসেবে পুরুষ কিংবা ছেলেদের নাম নিতেন রকম একজন স্মরণীয় লেখিকা হলেন ম্যারি অ্যান্ড ইভান্স তিনি ছদ্মনাম ব্যবহার করেন জর্জ অ্যালিয়ট তো বন্ধুরা এই ছদ্মনাম ব্যবহারের নানা কারণও থাকতে পারে যেমন লেখকরা আসল নাম হয়তো অনেক সময় লম্বা বা খুব বড় কিংবা সেটা কাঠিন্যতার জন্য লেখকরা ছদ্মনাম ব্যবহার করেন তাছাড়া প্রত্যেক লেখকের ছদ্মনাম ধারণের নিজস্ব কারণও থাকতে পারে যাই হোক আবার অনেক লেখক তাদের বিভিন্ন লেখায় নির্দিষ্ট নির্দিষ্ট কিছু ছদ্মনামও ব্যবহার করেন এই রকম একজন সাহিত্যিক হলেন সুনীল গঙ্গোপাধ্যায় তিনি নির্দিষ্ট ধরনের লেখার জন্য নীল লোহিত ছদ্মনাম ব্যবহার করেন তো বন্ধুরা এই ছোট্ট করে ছদ্মনামের ইতিহাস আপনাদের কাছে নিয়ে এলাম তো এখন এবার আমরা আজকের বিখ্যাত সাহিত্যিক এবং তাদের যে ছদ্মনামগুলো রয়েছে আমরা জেনে ফেলব এই ছদ্মনামগুলো সাহিত্যের তথা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায় আসেই তাই গুরুত্বপূর্ণ ছদ্মনামগুলো আপনারা অবশ্যই জানার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি লক্ষ্য করুন বন্ধুরা আমরা এবার এক নজরে জেনে নিই ছদ্মনাম এবং সাহিত্যিকদের আসল নাম ব অজিত কৃষ্ণ বসু আসল নাম অনিলা দেবী আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন প্রকৃত বা আসল নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপরাজিতা দেবী আসল নাম রাধারানী দেবী অপ্রকট চন্দ্র ভাস্কর আসল নাম রবীন্দ্রনাথ ঠাকুর অবধূত আসল নাম কালিকানন্দ মুখোপাধ্যায় অভয়ঙ্কর প্রকৃত নাম ভবানী মুখোপাধ্যায় অমিতাভ আসল নাম সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায় অমিয়া দেবী আসল নাম অমৃতলাল বন্দ্যোপাধ্যায় আন্নাকালী পাকরাসি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ইন্দ্রমিত্র এই ছদ্মনামটি ব্যবহার করতেন অরবিন্দ গুহ উত্তম কুমার এই ছদ্মনামটি ব্যবহার করতেন অরুণ কুমার চট্টোপাধ্যায় উদয় ভানু এই ছদ্মনামটি ব্যবহার করতেন প্রাণতোষ ঘটক এক কলমী এই ছদ্মনামটি ব্যবহার করতেন পরিমল গোস্বামী অমর খৈয়াম এই ছদ্মনামটি ব্যবহার করতেন সাহিত্যিক সৈয়দ মুস্তফা আলী কনিষ্ক এই ছদ্মনামটি ব্যবহার করতেন রাম বসু কমলাকান্ত এই ছদ্মনাম সাহিত্যিক যিনি ব্যবহার করতেন তিনি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাকা বাবু এই ছদ্মনামটি ব্যবহার করতেন লেখার ক্ষেত্রে প্রভাত কিরণ বসু কাফি খাঁ এই ছদ্মনামটি ব্যবহার করতেন প্রফুল্ল লাহিড়ি কামদারঞ্জন চৌধুরী এই ছদ্মনামটি ব্যবহার করতেন উপেন্দ্র কিশোর চৌধুরী। শিশুমনের উপযোগী সাহিত্য রচনা করেছেন এরপর কালকুট এই ছদ্মনাম ব্যবহার করেছিলেন সমরেশ বসু কালপুরুষ এই ছদ্মনামটি ব্যবহার করতেন সুবোধ ঘোষ কালপেঁচা এই ছদ্মনামটি ব্যবহার করতেন বিনয় কুমার ঘোষ নবকুমার কবিরত্ন এই ছদ্মনামটি ব্যবহার করতেন ছন্দে জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত নিরপেক্ষ এই ছদ্মনামটি ব্যবহার করতেন অমিতাভ চৌধুরী নীলকণ্ঠ এই ছদ্মনামটি লেখার ক্ষেত্রে ব্যবহার করতেন দীপেন্দ্র সান্নাল নীললোহিত এই ছদ্মনামটি ব্যবহার করতেন সুনীল গঙ্গোপাধ্যায় তো বন্ধুরা এটি আমরা ছদ্মনামের ইতিহাসে আলোচিত করেছি যাই হোক নিহারিকা দেবী এই ছদ্মনামটি ব্যবহার করতেন অচিন্ত কুমার সেনগুপ্ত পঞ্চমুখ এই ছদ্মনামটি ব্যবহার করতেন শক্তিপদ রাজগুরু পঞ্চানন এই ছদ্মনাম ব্যবহার করতেন ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পরশুরাম এটি লিখতেন রাজশেখর বসু পারাবত এই ছতনামটি নিয়েছিলেন পরেশ ভট্টাচার্য অবশ্যই বুঝতে পেরেছেন এই ছদ্মনামটি নিয়েছিলেন প্রমথনাথ বিসি বনফুল খুব স্মরণীয় একটি ছদ্মনাম এই নামটি বা এই ছদ্মনামটি নিয়েছিলেন ডক্টর বলাইচাঁদ মুখোপাধ্যায় বহুরূপী এই ছদ্মনামটি নিয়েছিলেন শৈলেশ দে বেঙ্গাচি এই ছদ্মনামটি লেখার ক্ষেত্রে ব্যবহার করতেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাণী কুমার এই ছদ্মনামটি ব্যবহার করতেন বৈদ্যনাথ ভট্টাচার্য বান ভট্ট এই ছদ্মনামটি ব্যবহার করতেন নিহার রঞ্জন গুপ্ত বন্ধুরা ভিডিওটি আরও বড় হয়ে যেতে পারে তাই আজ এখানেই শেষ করছি এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করুন যাতে আপনার মধ্য দিয়ে আপনার প্রিয় বন্ধু এই ভিডিওটি পেয়ে যায় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এই ভিডিও দেখার জন্য সকল দর্শক বন্ধুদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ